নমস্কার বন্ধুরা, টুম্পার গল্প কবিতার ডালি ও একটু আনন্দ একটু মজাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো লাজবাব পমফ্রেট। খেতে খুব টেস্টি আর গরম ভাতে তো কথাই নেই, অতিথি আপ্যায়নে জবাব নেই আমার এই লাজবাব পমফ্রেট। তাহলে আসুন একটু চোখ বুলিয়ে নিই আমার লাজবাব পমফ্রেট মাছের রেসিপিতে। এখানে আমি দুটো পমফ্রেট মাছ নিয়েছি, গাটা একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো ভালোভাবে ঢুকতে পারে। নিয়েছি আমি আলু, আলুগুলো আমি লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। আর যে মশলাগুলো না দিলে রান্না সবসময় অসম্পূর্ণ থেকে যায় সেগুলো হলো নুন, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ফোড়ন দেওয়ার জন্য গোটা জিরে, ধনে পাতা কুচি। আর নিয়েছি আমি এখানে হাফ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর কয়েক কোয়া রসুন। এগুলো আমি শিলে বেটে নেব। আর এখানে আমি হাফ পেঁয়াজ নিয়েছি যেহেতু দুটো পমফ্রেট মাছ। আর নিয়েছি আমি এখানে টক দই আর রান্নার জন্য সর্ষের তেল। মাছগুলো আমি নুন হলুদ দিয়ে মেখে নেব। মাছে আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে, কড়াই আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা আমি একটু ছড়িয়ে দিলাম। এবার আমি মাছ ছেড়ে দেব, মাছ আমি কড়া করে ভাজব না। মাছ ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি দিয়ে দিলাম আলু। আলুটা আমি একটু ব্রাউন করে ভেজে তুলব। তেলে জিরে এবং বাটা মশলা দিয়ে একটু কষিয়ে নিলাম। এবার আমি জিরে, ধনে, লঙ্কা আর হলুদের পেস্টটা আমি ওই তেলে ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম টক দই, একটু নেড়ে চেড়ে নেব মশলাগুলো সব যাতে ভালোভাবে মিশে যায় সেইভাবে একটু নেড়ে নিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা আলু, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো জল, একটু নাড়িয়ে নেব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলু আমার সেদ্ধ হয়ে গেছে, ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম, একটু নেড়ে চেড়ে দিলাম যাতে মাছগুলোর ভেতরে মশলাগুলো একটু ঢুকতে পারে। একটু ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলাম। দিয়ে দিলাম আমার তৈরি করা ধনে জিরের গুঁড়ো, হয়ে গেছে, একটু নাড়িয়ে নিলাম। এবার আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেব। এবার আমি ওপর থেকে ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে থাকবেন। আবার আমি হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।